যেভাবে পারছেন ঈদ উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়ছেন মানুষ। সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে দেখা যায় ঘরমুখো মানুষের ভিড়। তবে রাস্তায় যানজটের কারণে চরম বিপর্যয়ে পড়েছে বাসের শিডিউল, ফলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এদিকে মানুষের বাড়তি চাপের সুযোগ কাজে লাগিয়ে ভাড়া বাড়ানোর সঙ্গে পূর্ণ আসনে যাত্রী নেওয়ার অভিযোগও পাওয়া গেছে অনেক টার্মিনালে। অন্যদিকে বাসের চেয়ে চাপ কম ছিল রেল স্টেশনে। মূলত অনলাইনে টিকিট কাটার কারণেই এই কম চাপ, বলছে রেল কর্তৃপক্ষ। তবে শিডিউল ঠিক থাকলেও এখানেও স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে অনেক ক্ষেত্রে। ঈদ উপলক্ষে প্রতিদিন ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে 25 জন। ভাড়া আসলে তুলনামূলক আগের চেয়ে বেশি, যেটা আসলে 60% নেওয়ার কথা ওইভাবে নিচ্ছে না। আগে ছিল 300 টাকা, এখন তো 900 টাকা, দ্বিগুণ ভাড়া বেড়ে গেছে। আফটার অল টিকিট পাইছি সেটাই অনেক আর কি। ট্রেনে উঠে কোনো ভোগান্তির সম্মুখীন হই নাই, কিন্তু টিকিট পেতে খুব সমস্যা হয়েছে। 22 তারিখ আবার ফিরতে হবে, যেহেতু 23 তারিখ লকডাউন আছে। আমরা সেই মোতাবেক 22 তারিখ পর্যন্ত পাবে এই পর্যায়ে।